আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি যে যেখানে আছেন সুস্থ এবং ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের স্কিনের একটি রোগ যার নাম হচ্ছে সোরিয়াসিস, এবং যেটা কিনা আমাদের চামড়ার মধ্যে হয়ে থাকে, এবং এর আদ্যোপাদ্য ইনশাল্লাহ আজকে উদ্ঘাটন করার চেষ্টা করব। অনেকে বলছেন ভাইয়া স্কিনের মধ্যে অনেক অনেক প্রবলেম আমরা দেখতে পাই, ডিজিজ দেখতে পাই, কিন্তু আমরা দেখলে বুঝতে পারি না যে এটা আসলে কোন রোগ। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব, কিন্তু আমার মেইন ফোকাস থাকবে যে আজকের যে আমি রোগটার কথা বললাম যে সোরিয়াসিস হলো মূলত একটি ত্বকের প্রদাহজনিত রোগ। নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু সোরিয়াসিস এই রোগে আক্রান্ত হতে পারে, কিন্তু কথা হচ্ছে এখানে 30 ঊর্ধ্ব যাদের বয়স, অর্থাৎ আপ টু 30, তাদের কিন্তু এই যে সোরিয়াসিস যে রোগটি রয়েছে ত্বকের প্রদাহ, এই রোগে আক্রান্ত হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। চিনতে ভুল করার কারণে অনেকেই মনে করে যে সোরিয়াসিস এই রোগটি হচ্ছে মূলত সংক্রামক রোগ, অর্থাৎ একজন হলে আরেকজনের কাছে ছড়াবে। মূলত বিষয়টি একদম তেমন নয়, অর্থাৎ সোরিয়াসিস এই রোগটি কিন্তু সংক্রামক রোগ নয়। সংক্রামক রোগ বলতে আমরা যে ব্যাপারটি বুঝি সেটা হচ্ছে একজন থেকে আরেকজন থেকে ছড়াবে। এখন আমি আমার ডিসপ্লের মধ্যে কিছু পিকচার দেখাবো এই সোরিয়াসিস রোগের, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই সোরিয়াসিস রোগটি কী হয়। পিকচারটি দেখতে পাচ্ছেন যেখানে কিনা একটি মহিলার পিঠের মধ্যে ব্যাপক পরিমাণ এই সোরিয়াসিস আক্রমণ করে ফেলেছে এবং স্কিনটি একদম লাল হয়ে গেছে। আপনারা স্কিনের মধ্যে পরের পিকচারটি দেখতে পাচ্ছেন, যে পিকচারের মধ্যে দেখতে পাচ্ছেন যে হাতের একটি অংশ উঁচু হয়ে গেছে এবং উপর সাদা সাদা, অর্থাৎ লাল ড্যাশের মধ্যে সাদা কিছু ফাঙ্গাল ইনফেকশন আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এই অংশটা, বিশেষ করে আমাদের যে বডির অ্যান্টেরিয়র সাইড রয়েছে, অর্থাৎ সামনের দিকটি রয়েছে সেই অংশের, সেখানেও কিন্তু আপনার স্কিনের যে কিছু কোষ রয়েছে সেগুলো বের হয়ে গেছে, সেগুলো ফেটে গেছে এবং দেখতে পাচ্ছেন যে উঁচু অংশ হয়ে গেছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সোরিয়াসিসের যে আরেকটি রূপ সেটা হচ্ছে পায়ের মধ্যেও এটা ইনফেকশনটা হতে পারে, যে ইনফেকশনটা হওয়ার ফলে আপনাদের যে পা রয়েছে সেখানে ব্যাপক পরিমাণ, অর্থাৎ লাল র্যাশ দেখা যাবে এবং পায়ের যে কোষগুলো রয়েছে সেগুলো কিন্তু উঁচু হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার যে বডি আর্ম রয়েছে, অর্থাৎ হাতের মধ্যে এই ইনফেকশনটা অনেক অংশে দেখা যেতে পারে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের নখ, অর্থাৎ নখের উপরিভাগ কিন্তু এই সোরিয়াসিসে আক্রান্ত হয়েছে এবং হাত কিন্তু ফেটে গেছে। এখন যদি এখানে পানি কিংবা অন্য কিছু লাগে তাহলে কিন্তু আসলে আমাদের ত্বকের ভেতরে, অর্থাৎ আমাদের যে কোষগুলো রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত মৃত্যুবরণ করে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে 28 দিন পরপর এই কোষগুলোর একটা রিপিটেশন ঘটে, অর্থাৎ কেরোটিনোসাইটের যে কোষগুলো রয়েছে সেগুলো উপরে আসতে সময় লাগে মোট 28 দিন। কিন্তু যাদের সোরিয়াসিস একবার ডেভেলপ করে ফেলবে, অর্থাৎ সোরিয়াসিস হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তার যে মানে কোষ রয়েছে সেক্ষেত্রে 7 থেকে 8 দিনের মধ্যেই সেই কোষগুলো উপরে উঠে আসে, যার ফলে দেখা যাচ্ছে যে কোষগুলো অনেকাংশে বাইরে অবস্থান করছে। কয়েক মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার জায়গা জুড়ে এই সোরিয়াসিসের প্রাদুর্ভাব দেখা যায়, এবং আমাদের এই ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ বিশ্বব্যাপী 1 থেকে 2 ভাগ এই রোগে আক্রান্ত, অর্থাৎ সোরিয়াসিস রোগে আক্রান্ত হয়ে থাকে। সরাসরি যদি আপনারা লক্ষণগুলো আমাকে বলতে বলেন তাহলে আমি এক কথাই বলবো, যদি কালো রঙের চামড়াও হয়ে থাকে, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সোরিয়াসিস রোগে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেখানে রক্তবর্ণ লাল হয়ে যাবে এবং স্কিনটা ফেটে যাবে, এবং কোনো কিছু মানে কাজ করতে গেলে অথবা রোদের মধ্যে গেলে সেক্ষেত্রে তার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে অল্পতেই তিনি মানে চুলকানির একটা ভাব সে অনুভব করতে পারবে। সোরিয়াসিস রোগে আক্রান্ত একজন পেশেন্টের অবশ্যই দ্রুত ট্রিটমেন্টের প্রয়োজন হয়। এই রোগে আক্রান্ত হলে একজন পেশেন্ট দীর্ঘ সময় ধরে এই রোগটি, অর্থাৎ এই রোগটি বয়ে বেড়ায়, যার ক্ষেত্রে এই রোগটি একবার ডেভেলপ করবে সেক্ষেত্রে তার মরণের আগ পর্যন্ত এই রোগটি থেকে যাবে। অর্থাৎ এই রোগটি যদিও দমন করা যেতে পারে কিন্তু এর সম্পূর্ণ নির্মূল আদৌ সম্ভব না। দীর্ঘমেয়াদী এই রোগটি মূলত হয়ে থাকে যে আমাদের যদি বংশের কারো, অর্থাৎ আমাদের বাপ দাদা কিংবা তাদের বংশের যদি কারো এই সোরিয়াসিস রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহলে এই যে রোগটি রয়েছে সোরিয়াসিস, সেক্ষেত্রে এই রোগটি তার নাতি নাতনির মধ্যে এই রোগটি ছড়ানোর সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়, এবং এই রোগটি মূলত একদম নির্মূল হয় না। রোগটি যদিও দমন করে রাখা যায়, তারপরও দেখা যাচ্ছে যে যদি আপনি সচরাচর ট্রিটমেন্ট না করেন কিংবা আপনি যদি সচেতন লাইফ লিড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই রোগটি আরও ডেভেলপ করতে পারে এবং আপনার জীবনটাকে দুর্বিষহ করে তুলতে পারে। একটি কথা বলে নিই, সেটা হচ্ছে এই যদি সোরিয়াসিস রোগটি আপনি ট্রিটমেন্ট না করেন এবং দিনের পর দিন আপনার সময় অতিবাহিত কালক্ষেপণ করতে থাকেন, এই সোরিয়াসিস রোগ থেকে কিন্তু ক্যান্সার ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু যদি আপনি সচরাচর যদি আপনি যদি আপনার লাইফস্টাইলকে চেঞ্জ না করেন, অর্থাৎ আপনি যদি ডাক্তারের পরামর্শ না নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই রোগটি ডেভেলপ, অর্থাৎ আপনার এই রোগটি ডেভেলপিং আরও বাড়বে, ডেভেলপ করবে এবং আপনাকে ক্যান্সারের মুখোমুখি করে দেবে। সো যাদের একবার হয়েছে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই রোগটি নির্মূল করার প্রয়োজনীয়তা আমি বোধ করছি। তো আশা করছি যে আমি আপনাদেরকে বললাম যে প্রথম কথা বলছি যে আপনি
আপনারা এই সোরিয়াসিস রোগটিকে চিনে রাখুন। দ্বিতীয়ত বলেছি যে এটি একটি বংশগত রোগ, এই রোগে আক্রান্ত হলে আপনার ভালো হওয়ার চান্স অনেকটাই কম থাকে, অর্থাৎ আপনি এটাকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবেন না, কিন্তু আপনি চাইলেই এটাকে আপনি দমন করে রাখতে পারবেন। এবং তৃতীয়ত যে কেসটা আমি আপনাদেরকে বলেছি, যদি আপনি সোরিয়াসিস আক্রান্ত হন, আপনি যদি আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ না করেন এবং আপনি যদি আপনাকে ট্রিটমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনার ক্যান্সার হওয়ার একটা চান্স থেকে যায়। যদিও ক্যান্সার হওয়ার চান্সটা অনেকটাই রেয়ার, হাজার জন কিংবা লক্ষ জনে একজন হতে পারে, কিন্তু অবশ্যই আপনার উচিত যে এই রোগটাকে ট্রিটমেন্ট করে রাখা, অর্থাৎ চিহ্নিত করে রাখা, যাতে করে আপনি হাজার বা লক্ষ জনের মধ্যে আপনি একজন না হয়ে। আর যদি আপনাদেরকে আমি নর্মাল ট্রিটমেন্টের কথা বলি, তাহলে অবশ্যই বলবো যারা আপনারা হার্ড ওয়ার্ক করেন বা বাইরে কাজ করেন, আপনারা চেষ্টা করবেন যে আপনারা যে কাজগুলো করেন সেগুলো সূর্যালোক থেকে একটু দূরে যে করার জন্য, কেননা আপনারা যদি সূর্যালোকের উপস্থিতিতে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনটার মধ্যে, অর্থাৎ আপনার কোষ বিভাজন দেখা যাবে যে আপনার কোষগুলো একটু ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার চুলকানি হতে পারে, অ্যালার্জি হতে পারে। এক্ষেত্রে আপনাকে যে ডাক্তার যে প্রেসক্রিপশন করে দেবে, অর্থাৎ আপনাকে যে ক্রিম প্রেসক্রিপশন করুক আর ট্যাবলেট প্রেসক্রিপশন করুক, সেগুলো নিয়মিত খাওয়ার অভ্যাস করতে হবে। এবং আশা করছি যে এভাবে যদি আপনি আপনার লাইফটাকে লিড করেন, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ ছিল, যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আজকে আমাদের পেজটি 1K ফলোয়ার্স গেইন করেছে, অর্থাৎ ক্রস করেছে। আপনারা যারা আমাদের পেজটিতে এখনও ফলো দিয়ে রাখেননি, প্লিজ অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের পেজটি ফলো করে রাখবেন। এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আশা করছি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।